মানুষের সৌন্দর্য জগতের প্রায় সবটাই প্রকৃতির অবদান। কি জাগতিক কি আত্মিক দুই ভাবে প্রকৃতির মহাদান মানব সভ্যতার ধারাকে অব্যাহত রেখে তাতে গতি ও শক্তির সঞ্চার করেছে। পৃথিবীর পৃষ্ঠের চাপও নানা ভাঙ্গা গড়া পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতি চলছে। এর মধ্যেই রত্ন পাথর ও খনিজ পদার্থের স্থান অতি মূল্যবান বলে ব্যবহারিক গুরুত্ব প্রচুর পরিমাণে বেড়েছে। মানুষ জীব জগৎ সম্পর্কে যত সচেতন কিন্তু রত্ন পাথরের গুণাগুণ সম্পর্কে ততটা নয়। আসলে রত্ন পাথর কি? রত্ন বলতে যে বস্তুকে আমরা চিনি সেটা মহামূল্যবান। পান্না, হীরা, প্রবাল, নীলা, পোখরাজ প্রভৃতি প্রাকৃতিক উপাদান। অনেকেই স্বচ্ছতা ও সুন্দরকে রত্ন পাথরের গুণাগুণ বলে বিবেচনা করেন। যদিও অনেক দামি রত্ন পাথর অল্প স্বচ্ছ হয়েও প্রাকৃতিক গুণে অনন্য। রত্ন পাথরের সৌন্দর্য শুধু মাত্র দৃষ্টি নন্দন নয়, এর দ্রুতি বা উজ্জ্বলতা রত্ন পাথরের আপেক্ষিক গুরুত্ব ও কাঠিন্যের উপর নির্ভরশীল। যেসব খনিজ থেকে রত্ন পাথর সংগ্রহ করা হয় সেটি উপাদানের বিশেষ গুণযুক্ত অজৈব রাসায়নিক পদার্থ। পৃথিবীতে এ পর্যন্ত 3000-এর মতো বিভিন্ন ধরনের খনিজ সন্ধান প্রাকৃতিক কভাবে পাওয়া গেছে, তাদের মধ্যে অন্তত 1400 বিভিন্ন নামে পরিচিত। খনিজের নিশ্চিত শনাক্তকরণ ও বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাসের ফলে এ পার্থক্য কমে আসছে। তাই জ্যোতিষীরা জন্ম সময়ে জাতক, জাতিকার রাশি ও গ্রহ নক্ষত্রের হিসাব নিকাশ করে বা কোনো কোনো ক্ষেত্রে হাতের রেখা পর্যালোচনা করে রত্ন পাথর ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। সমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরা ঢাকা।